আমরা পূর্বেই দশম শ্রেণীর স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য চ্যাপ্টারটা আছে ওটা আমরা শুরু করেছিলাম এর পরবর্তী অংশ যেটা আছে সেটা আমরা দেখে নিই আজকে আমরা একটা উপাদ্য করব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য দুশো পনেরো নম্বর তেজের যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এটা আমাকে প্রমাণ করতে হবে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে দেখে ছোট যে কোনো মাপের দুটো বৃত্ত বহিঃস্পর্শ কিংবা অন্তঃস্পর্শ আমরা যে কোনো একটাই করছি যে কোনো মাপের বৃত্ত বলতে গেলে একটা বড় বৃত্ত নিলাম আর একটা ছোট বৃত্ত নিচ্ছি যদি সেখানে স্পর্শ করে আর কি এখান থেকে নিয়ে এইটুকু মাপ নিলাম নিয়েছি দুটো বৃত্ত নিলাম হয়েছে এই বৃত্ত দুটো দেখো একটা বিন্দুতে স্পর্শ করেছে করেছে এই বিন্দু বৃত্ত দুটো একটা বিন্দুতে স্পর্শ করেছে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে দেখো স্পর্শ করে তাহলে বলছে স্পর্শ স্পর্শবিন্দুটি স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলেখা অংশের উপর অবস্থিত হবে তাহলে আমি একটা স্পর্শ বিন্দু ধরো এখান থেকে এটা কেন্দ্রটার নাম দিলাম ধরো বি এই কেন্দ্রটার নাম দিলাম ধরো তোমার এ আর এই স্পর্শ বিন্দুটার নাম দিলাম ধরো পি হ্যালো এই স্পর্শবিন্দুরার নাম দিলাম পি এ আর পি যুক্ত করছি হ্যালো এদিকে পি আর এ যুক্ত করছে এদিকে পি আর এ যুক্ত করছে হ্যালো আমাকে প্রমাণ করতে হবে যে এই কটা একই সরল লেখার উপর অবস্থিত তার মানে এটা একটি সরল লেখা এ পিবি একটি সরল লেখার উপর অবস্থিত সেটা প্রমাণ করতে হবে দেখো দুটো বৃত্তের পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম একটি সাধারণ স্পর্শক যেটা তোমার পি বিন্দু দুটো বৃত্তের ক্ষেত্রেই প্রযোজ্য দেখেছি এটার নাম দিয়ে দিচ্ছি একটা এটার নাম দিলাম ধরো এস এটার নাম দিলাম তোমার টি আমি তোমাদের নামগুলো সবসময় টেক্সট বুকের ওপর ডিপেন্ড করি বেশিরভাগই তাহলে আমি এটা প্রমাণ করব কি প্রমাণ করব কি বিষয় সেটা আমরা দেখে নিই তাহলে প্রথমে কি লিখতে হয় প্রদত্ত ধরি তোমার দুটো বৃত্ত এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত আছে এ কেন্দ্রীয় একটা বি কেন্দ্রীয় ধরি এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত এটা মিনিমামটুকু লিখতে হয় দুটি বৃত্ত কোন বিন্দুতে স্পর্শ করেছে দেখো পরস্পরকে পি বিন্দুতে পি বিন্দুতে পরস্পরকে কি করেছে স্পর্শ করেছে এটা লিখলাম প্রদত্ত ভালো করে দেখো স্পর্শ করেছে কিন্তু স্পর্শবিন্দু দুটি কে সংযোজক সরলরেখা রেখাংশের উপর মানে এবি একটি সরল রেখাংশ তার মানে এ পি বি এটা যদি সমরেখা প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে তাহলে প্রামাণ্য এরপরে কি লিখতে হয় প্রামাণ্য প্রামাণ্য কী যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এ কমা পি ও বি বি সমরেখ হলো এখানে তোমার একটা অঙ্কনের প্রয়োজন আছে বলতে গেলে এটা প্রাথমিকভাবেই তোমার করে নেওয়া হয়েছে আমি প্রথমেই করে নিয়েছি অঙ্কন এপি আর বিপি তোমার যুক্ত করা হয়েছে কেমন এপি ও বিপি যুক্ত করিলাম ঠিক এটা করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা এখন আমাদের দরকার সেটা হচ্ছে প্রমাণ হ্যালো দেখো এ ও বি এ ও বি কেন্দ্রীয় বৃত্তদয় বা বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে কী করেছে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে বা পরস্পর পি বিন্দুতে স্পর্শ করায় স্পর্শ করেছে লিখলাম কড়াই লিখলাম না স্পর্শ করেছে দেখো পি বিন্দুতে যদি স্পর্শ করে থাকে তাহলে পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে তা আমি লিখতে পারি পি বিন্দুতে এস টি হল বৃত্তোদয়ের সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শক লিখলাম সাধারণ স্পর্শক এর পরবর্তী স্টেপটা দেখো তাহলে এর সাধারণ স্পর্শক যদি হয় তাহলে প্রত্যেকটাই দেখো স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ তাহলে আমি দেখতে পারি অথে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে আমি তুলনা করছি একটু ভালো করে দেখে নিও এ কেন্দ্রীয় বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তটার ভালো করে দেখো এ কেন্দ্রীয় বৃত্তের এই স্পর্শক যেটা এসটি স্পর্শক আর এপি হলো তোমার স্পর্শ বিন্দুগামী ব্যসার্থ তাহলে এ কেন্দ্রীয় এ কেন্দ্রীয় বৃত্তের এস হলো স্পর্শক ও এপি স্পর্শ বিন্দুগামী কি লিখতে পারি ব্যাসার্ধ দেখো আমরা আগে প্রমাণ করেছি যদি স্পর্শকার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তোমার পরস্পর লম্ব হয় তাহলে চোখ বন্ধ করে লিখতে পারি না এটা কি এটা দেখো তো লিখতে পারি কি না অথেব এপি লম্ব এস টি হ্যালো আবার আগেরটার মতো আগে এই বৃত্তটার ক্ষেত্রে নিলাম এবার এই বৃত্তটার ক্ষেত্রে তাহলে এপি তোমার এসটির ওপর লম্ব সিমিলার এস টি আর বিপি হচ্ছে কি স্পর্শবিন্নভাবে ব্যাসার্ধ তাহলে আবার বি বৃত্তের কি বলছি বি বৃত্তের এস টি হল স্পর্শক ও ওটা ছিল এপি এটা হবে তোমার বিপি বিপি স্পর্শবিন্দুগামী স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে এটাও লম্ব তাহলে আমি লিখতে পারি অতএব বিপি লম্ব এসটি তাহলে ভালো করে দেখো আমি যে দুটো বৃত্তর ক্ষেত্রেই দেখো এপি এবং বিপি তোমার পরস্পর লম্ব তাহলে এসটিটা তোমার ওপরে একই সরল রেখার উপরেই অবস্থিত অবস্থিত করছে অর্থাৎ এসটির উপরে এও লম্ব এও লম্ব দুটো লম্ব হলে তোমার সর্বদা এটা সমরেখ হবে তাহলে আমি কী লিখতে পারি অতএব এপি এবং বিপি এপি এবং বিপি এপি এবং বিপি তোমার কি লিখতে পারি একই পি বিন্দুতে এস টি যেটা আমরা এস টি নিয়েছি এই এসটি স্পর্শক বা সরল রেখা এখানে স্পর্শকটা সরল সরলরেখা হিসাবে যদি বিবেচনা করি তাহলে রেখার উপর লম্ব এটা যদি এসটি সরলরেখার উপর লম্ব হয় দুটো তাহলে এপি আর বিপি তোমার একই সরল সরলরেখা তাহলে এপি বি চোখ বন্ধ করে লেখা যায় তাহলে এ কমা পি ও বিখো একই সরলরেখায় অবস্থিত এটুকু প্রমাণিত লিখলে তোমার যথেষ্ট এটা প্রমাণ করতে হবে এটা ভালো করে দেখে নেবে ওকে এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণের মধ্যে এটা অন্তঃস্পর্শ করেও করা যায় আমি কেবলমাত্র বই স্পর্শ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম